আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবার ফিরে এসেছি আজকে আপনাদের একটা সমস্যা নিয়ে। সেটা হলো আমাদেরকে অলরেডি একজন বলছিল যে তার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা সে হারাই ফেলছে। আপনারা যারা গুগলে আজকের প্রত্যেক গুগলের যে কোনো অ্যাকাউন্টে পাসওয়ার্ড হারালে আপনি একদম সহজে আপনি অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা বাইর করতে পারবেন, অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন যেভাবে হোক না কেন। হ্যাঁ, আজকে আপনাদেরকে ওই টপিকটা আমি ফুলো ফুলে দেখাবো, যদি ভিডিওটা পুরো দেখেন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক ফায়দা হবে। তো চলেন, আমি এখান থেকে ক্রম যেতেছে, যাওয়ার পরে আমি এখান থেকে পিকবেস্ট আসছে। দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে মানে শেষমাল দেখেন ফরগেট পাসওয়ার্ড লেখা থাকে। হ্যাঁ, আপনার এখানে লগ ইন করার পরে এখানে ফরগেট পাসওয়ার্ডের একটা অপশন লেখা থাকে, ফরগেট ইউর পাসওয়ার্ড। এভাবে আপনার এখানে আসলে এখানে ফরগেট, দেখেন ফরগেট লেখা আছে, আমি এখানে ফরগেটে ক্লিক দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে বলছে আমার যে একটা ইমেল, আমি ইমেলটা দিতেছি, আমি ইমেলটা হবু ফেস করে দিলাম। আমি যে ইমেলে আমার অ্যাকাউন্টটা খোলা ওই ইমেলটা, এখান থেকে ক্যাপচাটা ফোন করার জন্য আমি ক্যাপচাটা ফোন করতেছি 1 6 5 8 4 7। হুম, তারপর আমি এখান থেকে সেন্টে ক্লিক দিলাম। হ্যাঁ, তারপর তারা অলরেডি আমাকে মানে তারা আমাকে ইমেলে একটা পাসওয়ার্ড করে দিবে, একটা মেল করে দিবে। একটু ওয়েট করেন। হ্যাঁ, চলে আসছে, দেখুন চলে আসছে ইমেলে একটা। এখান থেকে লেখা আছে ইউর পিকবেস্ট অ্যাকাউন্ট পাসওয়ার্ড ওয়াজ, অর্থাৎ আমি পিকবেস্ট অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আমাকে এই লিঙ্কটি ক্লিক দেওয়ার জন্য আমি আপনাদের কাছে উভয় একটা লিঙ্ক চলে আসবে, এখানে এই লিঙ্কে ক্লিক দেবেন। দেওয়ার পর তারা আপনাদেরকে পিকবেস্ট অ্যাকাউন্ট নিয়ে আসবে, আসার বলে আপনাকে একটা নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি নতুন একটা পাসওয়ার্ড দিতেছি। হুম, এই একটা দিলাম। এরপরে এখান থেকে উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছি আমি হুবহু ওই পাসওয়ার্ডটা আবার দিতেছি। ওকে, এরপর আমি এখান থেকে সাবমিট ক্লিক দিলাম। একটু ওয়েট করে আমি দেখি পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপর আমি এখান থেকে কী করবো, আমাদের এখানে কাজে লাগে আপনি আপডেট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ওকে, আমাদের হয়ে গেছে কন্টিনিউ, আমি কিন্তু কন্টিনিউ চলে যাইতেছি। যাওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। হুম, দেখছেন হয়েছে কি না। এখন বললাম যে ভাই আমি যে লগ আউট করি, তখন আমি কী করবো, আমি এখান থেকে লগ আউট করলাম। ধরেন এখানে লগ আউটটা করলাম। হ্যাঁ, দেখবেন সাইন ইনটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে, হ্যাঁ এখানে আমি আবার যে ইয়েটা ইমেলটা এটা আমি ইয়ে করতেছি। তারপরে এখানে আমি পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা আমি দিতেছি। হ্যাঁ, পাসওয়ার্ডটা টাইপ করলাম, করার পর আমি এখানে সাইনিং অপশন দিতেছি, সাইনিং অপশন চলে আসবে আশা করি। হ্যাঁ, দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখানে আপডেট পাসওয়ার্ড দিলাম। এরপর আমি এখানে আপলোড অপশনে গেলে আমি এখানে আপলোড নিমেষে আমি এখানে আপলোড দিতে পারবো। আশা করি আপনার প্রত্যেক যে কোনো অ্যাকাউন্টের এভাবে পাসওয়ার্ডটা আপনি ফরওয়ার্ড করতে পারবেন। আপনি যদি এখানে আসেন, এখান থেকে দেখেন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসে দেবেন, সেন্ড দেবেন, তাদের এখানে চলে যাবে একদম সিম্পল। এবার আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রত্যেকটা যে কোনো গুগলের প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা অ্যাকাউন্টে এবার পাসওয়ার্ডটা রিজিট করতে পারবেন, আপনার পাসওয়ার্ডটা ঠিক করতে পারবেন। আশা করি ক্লাসটা আপনার জন্য শান্তি হলে উপকার হবে। ছোট্ট একটি ক্লাস দিলাম, যদি আপনি উপকারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।